বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আমাদের অবশ্যই সম্পত্তি আছে আর সম্পত্তির দলিলে কি কি আছে আমরা জানি না দলিলটা কিভাবে পড়তে হবে আমরা বুঝি না আর পুরাতন দলিলগুলো যেহেতু হাতে লেখা হয় অনেক সেখানে কি থাকে গোজামিল থাকে যেগুলো আমাদের পক্ষে বোঝা সম্ভব হয় না তো আজকে আমরা ট্রাই করব আপনাদেরকে কিছু পদ্ধতি দেওয়ার জন্য যে আসলে একটা দলিল থেকে আপনি কি কি জিনিসগুলো বের করবেন যদি সেটা পুরাতন দলিল হয় নতুন দলিলগুলো কম্পিউটারে টাইপ করা হয় তো এটার জন্য অতটা আপনাকে ব্যাক পেতে হয় না আপনি বুঝতে পারেন যে কোথায় কি লেখা আছে সেটা বাংলায় হোক বা ইংলিশে হোক সেখানে আপনি বুঝতে পারবেন কিন্তু হাতে লেখা যেগুলো পুরাতন এগুলো খুব দায় তো এই জন্য আপনি যদি জানেন যে আপনার কি কি জিনিসটা বের করতে হবে মোটামুটি আমরা যদি বলি আট থেকে দশটি জিনিস আপনি যদি বের করতে পারেন আর কিছু দেখার প্রয়োজন নাই যেমন চিত্রে আপনারা একটা দলিল দেখতে পাচ্ছেন এই দলিলে আমরা এখন বের করব এর মধ্যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং খুঁটিনাটি বিষয়গুলো যে কোনো দলিলে সর্বপ্রথম হচ্ছে দলিল নাম্বার এবং দলিলটা রেজিস্ট্রেশনের তারিখ অর্থাৎ কত সালের কত তারিখে রেজিস্ট্রেশন করা হয়েছে তো দেখেন এক্ষেত্রে আমরা এখানে একটা নাম্বার পাচ্ছি কত হচ্ছে পাঁচ হাজার তিনশো চার তার মানে আপনি এটাকে দলিল নাম্বার ধরে নেন তাহলে যে কোনো দলিল থেকে প্রথমে আমরা দলিল নাম্বার বের করব আমরা এখানে দলিল নাম্বার পেলাম পাঁচ হাজার তিনশো চার আর সাথে দেখেন এখানে কি করা আছে এখানে নাম্বার লেখা আছে যদি আপনি ভালো করে একটু লক্ষ্য করেন সাত তিন উনিশশো চুরানব্বই তার মানে আমার প্রথম কাজটা শেষ এখন এই সাত তিন পাঁচ হাজার তিনশো চার এটা আমি যে সাব রেজিস্ট্রেশন তুলতে এক হচ্ছে দলিল নাম্বারটা আপনারা বের করবেন অনেক ক্ষেত্রে এখানে আপনার নাও থাকতে পারে তখন যেটা হয় যে উপরের দিকে এই যে এখানে আপনার দলিল নাম্বারটা থাকতে পারে তো আপনি এখান থেকে বের করতে পারবেন অথবা এখান থেকে আপনি বের করতে পারবেন এখন আমরা দ্বিতীয় যেটা দেখব সেটা হচ্ছে যে দলিলটার দাতাটাকে বা জমির পরিমাণ কতটুকু এইটুকু আমরা এখন বের করার চেষ্টা করব। তো দেখুন এখানে আমরা যদি দেখি এখানে বলা হচ্ছে রায়ত স্থিতিবান তো এটা মানে কি রায়ত মানে হচ্ছে যিনি জমির মালিক আগে যেহেতু জমিদার ছিল স্থিতিমান মানে হচ্ছে ওনার পারমানেন্ট ইন্টারেস্ট আসে কায়মি সত্য আসে বলা মানে হচ্ছে সেলডিট তাহলে আপনারা বুঝে গেলেন এটা হচ্ছে একটা বিক্রয় দলিল তাহলে আমরা কি পেলাম দলিল নাম্বার পেলাম দলিলে প্রকৃতিটা পেলাম এটা একটা বিক্রয় দলিল তারপরে বলা হচ্ছে যে জমির দেওয়া আছে শতক শতক এখানে দেখেন তাহলে এই দলিলে তারপরে এখানে বলা হচ্ছে সম্পত্তিটা কোথায় অবস্থিত দেখেন যে মৌজা এখানে যদি জাস্ট একটু লক্ষ্য করেন মৌজা পূর্ব বেগুন ঠাকুরগাঁও তার মানে ঠাকুরগাঁ জেলার ওই যে পূর্ব বেগুন বাড়ি মৌজার উনত্রিশ শতক জমির এটা হচ্ছে একটা খাস যে খোসকবলা বা খাসকবলা বা সেলডিট তো দেখেন গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারলাম এখন আসি যে এই সম্পত্তিটার গ্রহিতাটা কি গ্রহিতা হচ্ছে আব্বাস আলী পিতা হচ্ছেন হাজির উদ্দিন তাহলে আমরা গ্রহিতার নামটাও কিন্তু পেয়ে গেলাম তারপরে যেটা তার ধর্ম সে কোথায় বসবাস করে সেটা আছে তারপরে আমরা দেখতেছি দাতা দাতা মানে বিক্রেতাকে তো বা বিক্রেতা যদি আমরা দেখি দেখেন এটা হচ্ছে হাজির উদ্দিন পিতা হচ্ছে মুতা বাজারু মোহাম্মদ অর্থাৎ পিতা হচ্ছে বাজারু মোহাম্মদ আসলে পূর্বের নামগুলো কিন্তু অনেক পেছানো বা নানা প্রকার নাম তো তাহলে আমরা দাতা পেলামকে হাজির উদ্দিন অর্থাৎ পিতা তার পুত্রকে সম্পত্তিটা বিক্রি করছেন এখান দান করেন খোঁজ কবলা করছেন তো এটা হচ্ছে উনিশশো সালের একটা তাহলে এতটুকুই আপনারা যথেষ্ট মোটামুটি অনেক কিছু কিন্তু বুঝতে পারলেন এখন বাকি আরও যত কিছু আছে এগুলোকে আমরা পড়বো কোথাও এগুলো আপনার পড়ার দরকার না এগুলো কোনো কাজের না তো এখন আমরা যাব নিচের দিকে যে কোথা থেকে আমরা কি পাবো দাগ নাম্বার পাবো আসলে কত দাগের জমি এবং খতিয়ার নাম্বার আমরা কোথা থেকে পাবো তো জাস্ট আমরা এখন পরের পাতার দিকে যদি চলে আসে আমরা এখন দেখি যে পরের পাতায় কোথায় আমাদের খতিয়ানটা আছে তো দেখুন এখানে বলা হচ্ছে চার নাম্বার খতিয়ান ভুক্ত সম্পত্তি তার মানে এটি হচ্ছে একটা অ্যাসে খতিয়ান চার নাম্বার খতিয়ান ভুক্ত সম্পত্তি অ্যাসে খতিয়ান তারপরে আরো যেটি বলা হচ্ছে যে এই যে খতিয়ানটা আছে ওই খতিয়ানে অনেক জমি আছে তার মধ্যে থেকে উনতিরিশ শতাংশ জমি বিক্রিমাত্র এইখানে উনতিরিশ শতাংশ জমি আমরা তারপরে দাগ নাম্বার দেখি কত দাগ নাম্বার দেখেন তেরোশো উনিশ দাগ নাম্বার জমির শ্রেণী হচ্ছে দলা সম্পত্তি হচ্ছে উনত্রিশ শতক তো আশা করি আপনার যেই জিনিসটা প্রয়োজন সেটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি দেখেন আমরা দলিল নাম্বার পেলাম আমরা দলিল রেজিস্ট্রেশনের তারিখ পেলাম দাতা পেলাম গ্রহীতা পেলাম সাবকবলা পেলাম তার খতিয়ান পেলাম চার নাম্বার আমরা পেলাম দাগ নাম্বার তেরোশো উনিশ সম্পত্তির পরিমাণ পেলাম উনত্রিশ শতক আর কি প্রয়োজন আপনার আর অন্য কিছু কিন্তু প্রয়োজন নাই তারপর আপনি যদি দলিলের নিচের দিকে যান আপনি আবারও কিন্তু এই জিনিসগুলো দেখতে পারবেন যে বিস্তারিতভাবে লিখা থাকে পুরাতন দলিলের গর্ভাংশে এক সাইডেও লিখা থাকতে পারে আর নিচের দিকে যা আছে অতটা কাজের না তো যাদের নাম থাকে এটা হচ্ছে যে সাক্ষী যারা সাক্ষী থাকেন দুইজন এটা ছাড়া দলিলটা যিনি লেখেন দলিল লেখকের সিগনেচার থাকে যাচাইকারী থাকেন তো এই বিষয়গুলো আর এই ছাইটে যে লেখাগুলো এগুলো হচ্ছে দলিলটা করার জন্য সরকারি যে খরচগুলো দেয়া দেওয়া হয়েছে এগুলোকে কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এটি দেখতেই পারতেছেন আপনারা এটি হচ্ছে তাহলে উনিশশো তিরানব্বই করি আজকের ভিডিও থেকে বেসিক কিছুটা হলো আপনারা বুঝতে পারছেন যদি উপকারে আসে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আর বর্তমান দলিলগুলো কিন্তু এরকম প্রিন্টেড হয় আপনি চাইলে কি করতে পারেন আপনি ইংলিশ দলিল লিখতে পারেন কোনো সমস্যা নাই আর আপনার বাংলাতেও লিখতে পারেন এটা ছাড়া দেশের বাইরে থেকেও দলিল যদি সম্পাদন করা হয় সেগুলো বাংলায় লেখা যায় ইংলিশও লেখা যায় তো আমাদের দলিল লেখক একটা কোর্স শুরু হচ্ছে জাস্ট বারো তারিখ থেকে আপনারা চাইলে সেই কোর্স অংশগ্রহণ করতে পারেন যেখানে আমরা এই বিভিন্ন ফরমেটগুলো আপনাদেরকে তুলে ধরবো দলিল লেখার যে বিভিন্ন টেকনিক আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম